এক সপ্তাহ ধরে চেষ্টা করেও পাননি সৌদি যেতে ফিরতি টিকিট। কাল শেষ হয়ে যাচ্ছে ভিসার মেয়াদ। প্রবাসীরা শুনেছিলেন এমনিতেই 24 দিন বাড়বে ভিসা, তাও হয়নি। আবার সৌদি দূতাবাস অনুমোদিত ভিসা সেন্টারে গিয়েও তারা পাননি কোনো সমাধান। সৌদিয়া ও বিমান অফিসের সামনে অপেক্ষমানদের মধ্যে এমন প্রবাসীর সংখ্যাই বেশি, যাদের সৌদিতে কাজে ফেরা এখন অনেকটা অনিশ্চিত। এই জায়গা থেকে হয়েছে তোমাকে ভিসা ডেট এমনি 24 দিন দেওয়া হবে, তো এ পর্যন্ত তো আর দিল না হারা। আমরা তো একটা ভুক্তভোগী, আমরা তো মনে করেন যে জায়গার ভিতরে একটা পেরেছানি, এক সপ্তাহ ধর যাবৎ এই যে ঢাকা হিসাব পড়ে রয়েছে, আমাদের বাড়ি তো ঢাকায় না, কিন্তু আমরা তো এখন এই দিক দিয়ে কোনো সারা পাইতেছি না, ওই দিক দিয়ে কোনো সারা পাইতেছি না। আজ না কাল, কাল না পরশু, আমাদের কি উপায় হবে? যে পরিমাণ মানুষ ভিড় করেছেন সে তুলনায় আসলে ফ্লাইটের সংখ্যা একেবারেই কম। দুটি এয়ারলাইন্স মিলিয়ে প্রতিদিন দুটির মতো ফ্লাইট চালাচ্ছে, এই কারণে কিন্তু বেশিরভাগ প্রবাসীকেই তারা টিকিট দিতে পাচ্ছেন না। নিজেদের সমস্যার সমাধানে প্রবাসীরা ছুটছেন সংশ্লিষ্ট সব জায়গায়, তবে বেশিরভাগই পাচ্ছেন না সমাধান। আজ অনেকে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদেরকে সৌদি সরকার যেটা জানিয়েছে সেটা হলো যে চলতি সফর মাস, আরবি মাস, এটা লাস্ট দিন পর্যন্ত ইকামার মেয়াদ অটোমেটিক বেড়ে যাবে, এক। আর দুই নম্বর বলেছে যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাদের সাধারণ নিয়মকানুন মেনে সৌদি অ্যাম্বাসিন ঢাকা থেকে তারা ভিসা কালেক্ট করতে পারবে। যারা কফিলের অধীনে কাজ করে কফিলের সম্মতি থাকতে হবে তাদের যাওয়ার ব্যাপারে। এই নিয়ম মেনে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন ভিসার মেয়াদ বাড়াতে পেরেছেন, তবে মেয়াদ বাড়ানোর পরও সময় মতো টিকিট পাবেন কিনা এ নিয়ে তারাও আছেন দুশ্চিন্তায়। আমার 30 তারিখ পর্যন্ত ভিসা ডেট ছিল, কিন্তু আমি গতকালকে ভিসা ডেট বাড়াইছি, কিন্তু আমি এখনো শঙ্কিত যে আমি আগামী এই যে কয়েকদিন আছে এর ভিতরে আমি টিকিট আদৌ পাবো কিনা। ভিসা মেয়াদ বাড়াইতে ভিসা মেয়াদ বাড়াইছি, কিন্তু এখন টিকিট পাচ্ছি না। কাল আরো 400 জনকে টিকিট দেবে সৌদি এয়ারলাইন্স। সিরিয়াল নম্বর শুরু হবে 2700 থেকে। বিমান দিবে 24 থেকে 29 মার্চের বাতিল হওয়া জেদ্দা ও রিয়াদ রুটের ফ্লাইটের যাত্রীদের টিকিট। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।